বাংলাদেশে এই প্রথম ক্লিনফোর্স দিচ্ছে আন্তর্জাতিক মানের কমপ্লিট ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং সলিউশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত পদ্ধতিতে আধুনিক যন্ত্রাংশ এবং প্রশিক্ষিত কর্মী দ্বারা বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার ও জীবাণুমুক্ত করার এক দারুণ সেবা নিয়ে এসেছে ক্লিনফোর্স। এই ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে 8টি ধাপে বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। প্রথমেই ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে জমে থাকা ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস অপসারণ করা হয়। ন্যূনতম 20 মিনিট এক্সস্ট ফ্যান চালানোর পর পরবর্তী ধাপে যাওয়া হয়। দ্বিতীয় ধাপে ট্যাঙ্কের ভেতরের পানি সাবমার্সিবল পাম্পের দ্বারা বের করে ট্যাঙ্কটিকে খালি করে ফেলা হয়। তবে পানির অপচয় রোধে আগে থেকেই পানি ব্যবহার করে ফেলাটি শ্রেয়। তৃতীয় ধাপে খালি ট্যাঙ্কটির প্রত্যেকটি অংশে পানি এবং হাইড্রোজেন পারঅক্সাইডের মিশ্রণ ছিটিয়ে দিয়ে 20 মিনিট অপেক্ষা করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড একই সাথে ব্লিচিং এজেন্ট, অক্সিডাইজার এবং অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। তাছাড়া এটি ব্যবহারের ফলে পরিষ্কারের পর পানিতে কোনো প্রকার গন্ধ থাকে না। চতুর্থ ধাপে হাই প্রেশার ওয়াটার জেটের মাধ্যমে ট্যাঙ্কের প্রত্যেকটি অংশ সঠিকভাবে পরিষ্কার করা হয়। এই হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে 1800 থেকে 2000 PSI-তে পানি বের হয়, যা হাতে ঘুষে পরিষ্কার করার থেকেও অধিকতর কার্যকর। পঞ্চম ধাপে ওয়াটার জেট ব্যবহারের পর ট্যাঙ্কের তলানিতে জমে যাওয়া শ্যাওলা, কাদা ও ময়লা পানি সাবমার্সিবল পাম্পের দ্বারা ট্যাঙ্ক থেকে বের করে ফেলা হয়। ষষ্ঠ ধাপে সম্পূর্ণ ট্যাঙ্কটি ডিপ ক্লিন করা হয়। ট্যাঙ্কের ভেতর কোনো প্রকার ময়লা থাকলে তা পরিষ্কার করে ফেলা হয়। লক্ষ্য রাখা হয় যেন ক্ষুদ্র ধুলিকণাও ট্যাঙ্কে অবশিষ্ট না থাকে। সপ্তম ধাপে আল্ট্রাভায়োলেট লাইটের মাধ্যমে ট্যাঙ্কের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণু ধ্বংস করা হয়। অষ্টম এবং শেষ ধাপে ক্লায়েন্ট এবং সুপারভাইজার কাজ পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করলে ট্যাঙ্ক পরিষ্কারের কাজ সমাপ্ত করা হয়। বছরে অন্তত 2 বার এই পদ্ধতিতে বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার ও জীবাণুমুক্ত করলে আপনি এবং আপনার পরিবার থাকবে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত এবং নিরাপদ।